আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে কানে আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এই যে বাঁশ কুড়োলের রেসিপি শেয়ার করব। তো এই কুড়োটা কে কে খেয়েছেন বা কে কে চিনেন একটু আমাকে কমেন্ট করে বলবেন। অনেকে তো কে এইভাবে খান বা এটা খাওয়া যায় কি না জানেন না বা চিনেনও না, তো কারা কারা চিনেন বা চিনেন না কমেন্ট করে বলবেন, আর খেয়েছেন কি না সেটাও জানাবেন আমাকে। তো এটা আমি আগে চিলিয়ে নিচ্ছি, চিলিয়ে তারপরে কাটবো, কাটে কীভাবে রান্না করি শেয়ার করবো আপনাদের সাথে। তো অনেক ইউটিউবে সার্চ করলে অনেক পাবেন এই রেসিপিটা, কিন্তু আমি একটা একটু অন্যরকমভাবে রান্না করব, সাথে রাজমা দিয়ে রান্না করব আমি। আর তো কীভাবে রান্না করে দেখতে থাকুন। আর এই যে চিলা হয়ে গেছে, কিন্তু উপরে যে লাল লাল অংশ আছে না, ওইগুলো চিলবো, চিলে ফেলে দেব, ফেলে তারপরে একদম পাতলা পাতলা করে কেটে নেব। তো এই যে আমি কেটে নিয়েছি, একদম পাতলা করে কেটেছি, কেটে তারপরে এখন আমি একটু সেঁকে নেব চুলাতে, কড়াইতে দিয়ে বিনা তেলে একটু সেঁকে নেব, নিয়ে ওইগুলো থেকে একটু পানি বের হবে, পানিগুলো ফেলে দেব, ফেলে দিয়ে তারপরে রান্না করব। তো সবাই দেখতে থাকুন, ভালো লাগবে। এই যতটুকু খাবার বের হয়েছে না, তার চেয়ে বেশি এগুলোর যে ইয়ে বলে না, উপরে ছিলছিলাম না, ছিলকা আছে না, ওইগুলো বের হয়েছে। তো এখন আমি রান্না করব। এই যে এগুলো আমি একটু সেঁকে নিয়েছিলাম, তাই কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর এখানে রাজমা আছে, রাজমাগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, এত দিনের বেলা ছিলে নিয়েছি, ছিলে তারপরে ডালের মতো করে রান্না করব। আর এখানে আছে রুই মাছ, রুই মাছ দিয়ে রান্না করব আমি। তো এখানে আমি মাছগুলো ফ্রাই করে নেব। তো মাছে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব। আর কুড়োলগুলো আমি ডালের মতো করে রান্না করব, কারণ রাজমা ডাল আমি সাথে দেবো, তাই ডালের মতো করে রান্না করব। আর অনেকে রাজমাও চিনেন না, তো যারা রাজমা চিনেন না বা খাননি, তো তাদের জন্য আমি একটা রেসিপি বানাবো। তো একটা রেসিপি বানিয়ে শেয়ার করব, সবাই দেখবেন। রাজমা বুনা করে খেলে অনেক অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। তো একদিন আমি শেয়ার করব সবার সাথে, সবাই দেখবেন। তো এখন আমি মাছগুলো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো মাছ ফ্রাই হওয়ার এক সাইডে মাছ ফ্রাই হবে, আর অন্যদিকে আমি কুকারের মধ্যে এই যে কুড়োলগুলো রান্না করব, কুকারের মধ্যে রান্না করব, কারণ রাজমা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই কুকারে রান্না করব আমি। তো ওই যে একটা বোতলে তেল রাখার পরে কিছু তেল বেঁচে গিয়েছিলো, তাই প্যাকেটে ছিল, তাই প্যাকেটের তেলগুলো দিয়ে আমি রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু সফট হওয়ার পরে আমি হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে আর ভালো করে কষিয়ে নেব। তারপরে কীভাবে কী করি সবাই দেখতে থাকুন। আর যারা এই পর্যন্ত দেখতে আসেন, সবাইকে বলতেছি আমার ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি পারো তাহলে ফুল ওয়াচ করো, না হলে ভিডিও কমেন্ট করার জন্য আসবেন না প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি আমি। অনেকেই আসেন ভিডিও দেখেন না, শুধু কমেন্ট করে চলে যান। আমরা যদি সবাই সবার ভিডিও ভালো করে ফুল ওয়াচ করি, তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না, লাইভে লাইভে ঘুরতে হতো না। তো সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করবেন, সবার জন্যই ভালো হবে, আর একটা লাইক দিয়ে দেখবেন। তো এখানে আমি যে মশলা দিয়ে তারপরে কুড়োল দিয়ে রাজমাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে একটু পানি দিব, দিয়ে সিটি লাগিয়ে নেব। তো এই যে আমি পানি দিয়েছি, দিয়ে আমি একটু ডালের মতো করে রান্না করব। তো এখন আমি সিটি লাগিয়ে নেবো, সিটি লাগানোর পরে দেখবো যদি আরও পানি দেওয়ার দরকার পড়ে তাহলে আরও একটু পানি দেব, কারণ আমি রাজমা ডাল দিয়েছি, তাই একটু ডালের মতো করে রান্না করব। তো তারপরে মাছও দিয়ে দেব। মাছ আগে দেইনি, কারণ মাছগুলো ভেঙে যাবে, তাই তো এখন আমি মাছ দিয়ে দেব। এই যে একটু শুকনো শুকনো টাইপের দেখা যাচ্ছে, কিন্তু আমি আরও একটু পানি দেব, দিয়ে একটু ডাল দিয়েছি না, তো ডাল যখন ডাল রান্না করতে একটু পাতলা হলে মজা লাগে, তো তাই আমি এই যে একটা ডালের মতো রান্না করতে, তাই আরও একটু পানি দিয়ে তারপরে মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো একটু বড় বড় পিস ছিল, তাই আমি শুধু চার পিস মাছ দিয়ে রান্না করব। মাছ দেওয়ার পরে বলক এসে গেলে ধনিয়া পাতা দিয়ে দেখবো কীরকম হয়েছে টেস্টটা। তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ব্লক এসে গেছে। এখন আমি এই যে দেখো, এমনিতে দেখা যাচ্ছে পানি একটু বেশি, কিন্তু বেশি পানি না, আমি একটু আমার মতো করে রান্না করেছি। তো সবাই দেখে বলবেন কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এ পর্যন্ত দেখতে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।